শিশুদের প্রাণ সংহারী রোগের মধ্যে অন্যতম শিশু হৃদরোগ এবং গবেষণা বলছে যে বাংলাদেশে প্রতি হাজার জীবিত শিশুর মধ্যে অন্তত পঁচিশ জন শিশুদের হৃদরোগ যেটি তাতে আক্রান্ত হচ্ছে এই সাধারণ হৃদরোগ থেকে একেবারে জটিল হৃদরোগ পর্যন্ত এবং যথাসময়ে চিকিৎসা না হওয়ার কারণে বা বিশেষজ্ঞ চিকিৎসকের দরজা পর্যন্ত আসতে না পারার কারণে অনেকের প্রাণহানিও হচ্ছে আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় শিশুদের হৃদরোগ ও সুরক্ষার নানা দিক এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের স্বনামধন্য একজন হৃদরোগ বিশেষজ্ঞ শিশু হৃদরোগ বিশেষজ্ঞ সঙ্গে আছেন আরও একজন বিশেষজ্ঞ আমাদের সঙ্গে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার নুরুন্নাহর ফাতেমা ম্যাডাম স্বাধীনতা পদকপ্রাপ্ত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ একই সঙ্গে ম্যাডামের পরিচয় চেয়ারম্যান কনজেনিটাল হার্ড ডেস্ক ফাউন্ডেশন সঙ্গে আরও আছেন ডাক্তার আশিক মোহাম্মদ রায়হান সিনিয়র রেজিস্ট্রার শিশু হৃদরোগ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি ম্যাডাম আমি একেবারেই শুরুতেই আপনার কাছে যেটি জানতে চাই যে আপনি কত বছর শিশুদের হৃদরোগ নিয়ে কাজ করছেন একেবারে শুরুর দিনে যখন কাজ করেছিলেন তখন এই যে হাজারের পরিসংখ্যান যে আমরা বলছি যে পঁচিশ জন তখন হয়তো এত পরীক্ষা নিরীক্ষার ফ্যাসিটিস ছিল না তখনকার পরিস্থিতিটা কেমন ছিল এই দুই সালের বাংলাদেশে এসে পরিস্থিতিটা কেমন হয়েছে আচ্ছা একদম প্রথম থেকে বলতে গেলে আমি নাইনটিন নাইনটি ফাইভে যখন আমার ফেলোশিপ শেষ করে আমি ফেরত আসি তার দুই তিন দিনের মধ্যেই সৌদি আরব থেকে একটি টিম আসে বাংলাদেশ থেকে ডাক্তার নেওয়ার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে তো তাদের প্ল্যানের মধ্যে ছিল তারা অ্যাডাল্ট কার্ডিওলজিস্ট কার্ডিয়াক সার্জন অ্যানেস্থিসিয়া এই সমস্ত বিশেষজ্ঞ নেবে কিন্তু ওই টিমের দুজন নের মধ্যে একজন ছিলেন ওখানে পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের প্রধান আচ্ছা তো ওনার আসার কারণ ছিল যে ওনার ডিপার্টমেন্টে ডাক্তারের খুবই ক্রাইসিস ছিল ওনার ইচ্ছা ছিল যে উনি এসে একই সঙ্গে একজন পেডিয়াট্রিক কার্ডিওলজির জন্য নেবেন আমাদের সবাইকে ডাকা হলো এবং পরীক্ষা নিল ওনারা দুইজনই এই সৌদি দুইজন এই এর সামনে আর কোনো আমাদের সৌদি থেকে এসছেন এসছেন আমাদের সিলেক্ট করার জন্য জি কিন্তু ওদের কয়েকটা কোয়েশ্চেন ছিল এত ক্রিটিক্যাল আর আমি ওই কোয়েশ্চেনগুলোর আনসারগুলো পেরে গেলাম তখন ওরা দুইজনই উঠে দাঁড়িয়ে গেল একদম বলে তুমি এটা কোথায় পেয়েছো একটা প্রশ্ন ছিল আর কি তো আমি বললাম আমি একটা জার্নাল থেকে এটা পড়েছিলাম তো তখন ওরা মানে ওরা কি জানি নিজেরা বলল আরবিতে এরপরে তো তারা বলে যে না ওকে ছাড়া আমরা আর কাউকে নিব না এখন সিনিয়রিটিতে আমি হচ্ছে সবার নিচে আমি তো মাত্র আসছি পাস করে আমার থেকে সিনিয়ররা আছেন আর আমাদের তো হয় সিনিয়রিটি অনুযায়ী তো তারপরে আমাকে ওরা জোর করে নিয়ে নিল এর থেকে তো যে যখন আমি দেখলাম যে এত বড়ো পরিবেশ এতো আমি তো জীবনে কিছু দেখি নাই বাংলাদেশে আমি এফসিপিএস কিন্তু অনেক ভালো রেজাল্ট করেছি বাংলাদেশের শিশু বিশেষজ্ঞদের মধ্যে আমি ভালো ছিলাম বাট ওইখানে গিয়ে হয়েছে যে আমি কিছুই বুঝি না তো আমার খুব একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স হয়ে গেলো যে আমি তো কিছু বুঝছি না তো অনেক চেষ্টা করলাম যে বুঝার জন্য তারপরে নিজেকে নিজে ইয়ে করলাম এর মধ্যে তো দেশের থেকে যাওয়া জীবনের প্রথম সব মিলে আমার খুব কষ্টের দিন গেছে দুই বছর আমি ওইখানে ছিলাম শেখার জন্য চেষ্টা করা এক পর্যায়ে আমি অনেক অসুস্থ হয়ে গেলাম তো যাই হোক কোনো রকমে আমার খালি ইচ্ছা ছিল যে এই টেকনোলজিটা আমাকে নিয়ে আসতেই হবে যেভাবেই হোক কারণ আমি দেখে গেছি বাংলাদেশে কিছুই নাই তো আমি এমন হতো যে সকাল সাতটা থেকে রাত্রে বারোটা একটা পর্যন্ত আমি হসপিটালে থাকতাম আমাকে কেউ বলতো না যে তুমি থাকো কারণ অফিস টাইম তো ওইটা না বাট কাজ শেখার জন্য বা আমার নিজের কাজ আমি তো রেজিস্টার পদে আমাকে ওরা নিয়েছিল যার জন্য আমাকে প্রচুর কাজও করতে হতো তো ওই শিখে আমি আসলাম আসার পরে তো বাংলাদেশে কোনো রোগী টুগী নাই এখন এই রুগীর তো কোনো চিকিৎসাও হয় না কেউ জানেও না যে এটা শিশুদের মধ্যে আছে তো ওরা আমাকে অনেক মানে এক্সেসেসরিজ যেগুলা লাগে এগুলি কাজ করতে ডিভাইস ডিভাইস তখন যা আবিষ্কার হয়েছিল সেই সমস্ত সব কিছুই তারা আমাকে দিয়েছে এবং আমার যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি আমাকে নিয়ে গেছিলেন বাংলাদেশ থেকে উনি বললেন যে তুমি যাও গিয়ে তুমি এই জিনিসগুলো দিয়ে কাজ করো তোমার দেশে এগুলি পেতে পেতে তো ভুলে যাবে কাজে এটা দিয়ে তুমি কাজ চালাও পরে দেখবে যে তোমার গভর্নমেন্ট বুঝতে পারবে তখন তারা তোমাকে এইগুলো সাপ্লাই দিবে তো দুই তিন বছর আমি ওগুলি দিয়ে কাজ করতে থাকলাম এবং যারা এই বিষয়ে কাজ করতো তাদের কারো কাছ থেকেই আসলে তেমন একটা সহযোগিতা পাওয়া যাচ্ছিলো না কারণ তারা বলে যে এগুলি রুগী নাই তো আমি করতাম কি নবজাতক আইসিউতে যেতাম যে রাউন্ড দিয়ে দিয়ে আমি রুগী বের করতাম তারপরে হয়তো আমি আমাদের যে গাইনেকোলজিস্ট যারা আছেন অবস্টেটিশিয়ান তাদের কাছে যেতাম যে আপনাদের যে বাচ্চাগুলো নীল বর্ণ হয়ে যায় এগুলি কিন্তু হার্টের রোগ তা আমি অনেক প্রোগ্রাম করতাম তখন মানে আর আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি বাদ জোরের জন্য যে হার্টের রোগ হয় এই রোগীগুলো কিছু দেখেছিলাম আমরা পরীক্ষার আগে তারপরে কিছু হয়তো হার্টের ছিদ্র যারা সারভাইভ করতে পারতো বড় বয়স পর্যন্ত পাঁচ ছয় বছর এএচডি ভিএইচডি টেট্রোলজি অফ ফেলো এরকম যারা সার্ভাইভ করতে পারতো বেশিরভাগ তো মারা যেত যাদেরকে আমরা কখনো দেখি নাই তখন তো এইভাবে এসে আমি অনেক সচেতনতামূলক আমাদের সায়েন্টিফিক প্রোগ্রাম সবগুলোতেই পার্টিসিপেট করতাম যেখানে যেখানে আমার মানুষকে জানানোর সুযোগ ছিল তো এইভাবে করে করে দেখা গেল যে আস্তে আস্তে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হলো এবং এই যে নবজাতকরা নীল হয়ে যায় নবজাতকদের অনেক রকমের রোগ বিশেষ করে সিজারিয়ানের মাধ্যমে জন্ম হলে হয় যেটা পালমোনারি বলে একটা রোগ আছে এটা এত বাচ্চাদের হতো কিন্তু তখন ওনারা এটা যেহেতু জানতো না যে এটা একটা রোগ এটা সম্পর্কটা আসলে কেন মানে সম্পর্কটা হচ্ছে যে সিজারিয়ান সেকশন তো বাইপাস করে নর্মাল ডেলিভারি প্রসেস নর্মাল ডেলিভারি প্রসেসে বাচ্চারা যে বের হয় তাতে তাদের উপরে যে প্রেশারটা পড়ে তাদের লাংস থেকে কিন্তু পানিগুলা বের হয়ে যায় এখন বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন কিন্তু সে মাছের মতো জীবন সে তো পানির ভিতরে থাকে তাহলে একটা ফিটাস মায়ের পেটে হচ্ছে মাছ আর যখন বের হয়ে আসলো তখন হলো মানুষ তো এই মাছ থেকে মানুষ হওয়া এটা তো একটা ট্রানজিশন এই ট্রানজিশনে কিন্তু এই যে ফিজিওলজিক্যাল প্রসেসটা যে নর্ম্যাল ডেলিভারি এটা কিন্তু বিরাট একটা রোল লাংসটা কিন্তু মেচিওর হয় না এমনি এমনি হয়ে গে যখন বার করে নিয়ে আসি সিজারিয়ানের মাধ্যমে অনেকেরই লাংস তখন মেচিওর হয় না লাংসের ভিতরে পানি থেকে যায় প্রেশার থেকে যায় ওইটাকেই বলে পারসিস্ট্যান্ট মানে পারসিস্ট্যান্ট মানে কি থেকে যাওয়া কিন্তু এই যে একটা সাধারণ কথা যে একটা মাকে যে বলা মানে এই যে আপনি আমাকে বললেন আমি হয়তো বুঝলাম আর কি বা আমি হয়তো আরও কারোর সঙ্গে কথা বলে আমার স্ত্রীকে হয়তো বুঝাই ফেলতে পারছি বুঝাতে পারলে যেটা হয় যে একটা স্বাভাবিক প্রসবের জন্যও কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলে মায়েরা সেই কাউন্সিলিং টা আসলে মানে খুব কমই আসলে হয় আপনি কি মনে করেন মানে এটিও একটা কারণ অন্ততর রিদ্রগের ক্ষেত্রে হ্যাঁ একটা কারণ যেটা লঞ্চ ম্যাচুরিটির ক্ষেত্রে এবং লান্সের ভিতরে প্রেসার এবং আগে যে আমাদের নবজাতকের মৃত্যুহার অনেক বেশি ছিল এটার মধ্যে এই রোগটাই ছিল আমার মনে হয় সবচেয়ে বড় কারণ কারণ এটা তো কেউ ধরতে পারতো না যে তো ধরতে পারতো না বলতো এটা অন্য রোগ সেপসিস তারপরে এসফিক্সিয়া এইগুলি বলা হতো কিন্তু আসলে এটার চিকিৎসা তো পাচ্ছিল না যতক্ষণ না পাবে ততক্ষণ তো সে মারা এই প্রসঙ্গে আপনার কাছে আসবো আমি ডাক্তার আশিকের কাছে শুধু একটু জানতে চাই যে রোগীরা শিশু হৃদরোগী যারা আপনাদের কাছে আসে প্রাথমিক অবস্থায় আসলে কি দেখে আপনারা বুঝে ফেলেন যে আসলে তার হৃদরোগ হয়েছে বা সেক্ষেত্রে মাদেরও আসলে বোঝার ক্ষেত্রে আসলে কোন সিমটমগুলো আসলে বেশি সহজ আপনি আসলে খুব ভালো একটা কোশ্চেন করেছেন বিশেষ করে আমাদের মতো যারা জুনিয়র ডক্টর আছেন ইভেন যারা শিশুর বিশেষজ্ঞ মেইনলি তাদের ক্ষেত্রে এই জিনিসটা জানা অত্যন্ত জরুরি কারণ দেখা যায় আমরা অনেক সময় হৃদরোগের বাচ্চাদেরকে নিউমোনিয়া হিসেবে চিকিৎসা করি আমিও ইনিশিয়ালি শিশু বিশেষজ্ঞ প্রথমে পরে আমি

এখন আসি আপনার কোয়েশ্চনে সেটা হচ্ছে প্রথমে যখন একটা বাচ্চা আমাদের কাছে মানে হৃদ শিশু হৃদরোগের সিমটমগুলো নিয়ে আসে সাধারণত যেটা হয় জন্মের পরপর বাচ্চাদের ম্যাডাম যেটা বললেন যে অনেক সময় সিজারের কমপ্লিকেশন হয় বা জন্মের পরপর কিছু সিমটম দেখা যায় তার মধ্যে যেমন অতিরিক্ত শ্বাসকষ্ট হওয়া এটা বিভিন্ন কারণে হতে পারে তার মধ্যে হৃদরোগের এক একটা কারণ দুই নম্বর হচ্ছে বাচ্চা নীলাভ বর্ণ ধারণ করা নীল হয়ে যাওয়া একটু বড় দিকে হয় তার ঘন ঘন শ্বাসকষ্ট বা ঠান্ডা লাগা যে বাচ্চার মায়েরা আমাদের কাছে যে কমপ্লেনগুলো নিয়ে আসে যে আমার বাচ্চার ওজন বাড়ছে না আমার বাচ্চা খেতে গেলে অল্প একটু খেয়ে খেয়ে ছেড়ে দিচ্ছে আমার বাচ্চা হচ্ছে কান্না করার সময় অতিরিক্ত নীল হয়ে যাচ্ছে আমার বাচ্চার জন্মের পর থেকেই দেখা যাচ্ছে ও শ্বাসকষ্টই ভুগছে ওকে আমি অনেকবার হাসপাতালে নিউমোনিয়া নিয়ে ভর্তি করিয়েছি কিন্তু দেখা যায় যে তারপরও ইমপ্রুভ হচ্ছে না অনেক জায়গায় অনেক হাসপাতালে তারা যাচ্ছে ঘুরতেছে অনেক সময় ভর্তি হচ্ছে নিউমোনিয়ার চিকিৎসা পাচ্ছে কিন্তু আলটিমেটলি দেখা যায় যে কোনো উন্নতি হচ্ছে না সেই রুগীগুলাই দেখা যায় অনেক সময় শিশু বিশেষজ্ঞরাও পাঠান বা রুগীরাও নিজে খবর নিয়ে আমাদের কাছে আসেন তো মোরলেস মানে একদম আমি ম্যাডামের কাছে জানতে চাই যে শিশু হৃদরোগী হয়তো আইডেন্টিফাই করা যায় নাই কিন্তু নবজাতকের নিউমোনিয়া বলে আসলে চিকিৎসা দেওয়া হল এটা চিকিৎসকের অসচেতনতার কারণেও হতে পারে বা না বোঝার কারণেও হতে পারে এখানে আসলে আসলে মানে পরিণতিটা কি হয় পরিণতি নিউমোনিয়া বারবার হতে থাকলে এখনকার ওই যে বললাম আমরা তো অনেক প্রোগ্রাম করি এখনকার ডাক্তারদের মধ্যে এই ব্যাপারে আল্লাহর রহমতে সচেতনতা তৈরি হয়ে গেছে অলরেডি আচ্ছা যখনই নিউমোনিয়া দেখে এবং দেখে যে এটা ভালো হতে দেরি হচ্ছে নর্মাল নিউমোনিয়ার মতো এটা না এর কোর্সটা একটু অন্যরকম তখন তারা কিন্তু অলরেডি একটা ইকো করিয়ে ফেলেন এবং ইকোটা হচ্ছে এমন একটা পরীক্ষা যেটা মানুষের কোনো ক্ষতি করে না আপনি যদি রোজের মধ্যে ইকো করেন কোনো সমস্যা হয় না সুতরাং করে একটা ইকো করিয়ে ফেলতে পারেন আর এখন ইকো মেশিনটা প্রত্যেকটি হাসপাতালে অলমোস্ট অ্যাভেলেবল আছে সুতরাং এখন আর ওই রকম আগের মতো হয় না তবে যেটা হচ্ছে কি মাথায় ঢুকতে হবে যে হ্যাঁ এইটার ভিতরে আন্ডারলাইন কি অন্য কোনো প্রবলেম আছে কিনা আমি যে নিউমোনিয়া বলে চিকিৎসা দিচ্ছি নিউমোনিয়া তো হয়ই হার্টের রোগীদের নিউমোনিয়া হয় এখানে নিউমোনিয়ার চিকিৎসা করলে যে হার্টের ক্ষতি হবে সেটা হবে না নিউমোনিয়া তো চিকিৎসা করতেই হবে বাট অ্যাট দ্য সেম টাইম আমাকে চিন্তা করতে হবে আন্ডারলাইন কজ আছে কিনা কেন কারণ নিউমোনিয়ার কিন্তু অনেক কজ আছে যাদের বারবার নিউমোনিয়া হয় তাদের একটা হচ্ছে হার্টের রোগ আরেকটা হতে পারে তাদের ইমিউন ডেফিসিয়েন্সি যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম আরেকটা হচ্ছে তাদের টিবির জন্য হতে পারে বাংলাদেশে যেটা হয় আরেকটা হচ্ছে অ্যালার্জি তো আমাদের দেশে কিন্তু অ্যালার্জির সমস্যাটা খুবই বেশি তো এইটা থেকেও ঘন ঘন নিউমোনিয়া হয় আর আমাদের কাছে প্রতিদিন অনেক রোগী আসে যারা এই ঘন ঘন কাশি নিউমোনিয়াটার জন্যই আসে যে হার্টের রোগ আছে কি না বাট দেখা যায় এগুলি অ্যালার্জি জনিত তো এইরকম কয়েকটি কস্ত সবাই চিন্তা করে কিন্তু আমি জানতে চাই যে আমরা তো প্রতিরোধ নিয়ে আজকে আসলে বেশি কথা বলবো মানে এই শিশু হৃদরোগীদের অনেক আগেই ধরে ফেলার জন্য মনে করেন যে জন্মেরও আগে বা মানে আমরা যদি বলি যে মানে এই প্ল্যানিংটা আসলে বিয়েরও আগে থেকে কিনা মানে আমরা কত আগে থেকে আসলে সচেতন হব খুব সুন্দর প্রশ্ন করেছেন বিয়ের আগে থেকেই আসলে কিছু প্ল্যানিংয়ের দরকার প্রথম কথা হচ্ছে যে কিছু কিছু হার্টের রোগের সাথে জেনেটিক ডিসঅর্ডার জড়িত হ্যাঁ কিছু জেনেটিক ডিসঅর্ডার যেটা মা বাবার জিন থেকে আসে এখন আমাদের উচিত তাহলে কি হবে যে ফ্যামিলি ম্যারেজ বা কনসেঙ্গুইনাস ম্যারেজ যেগুলো ফার্স্ট কাজিনের মধ্যে বিশেষ করে ফার্স্ট কাজিন ম্যারেজটা একদম অ্যাভয়েড করা উচিত তাহলে ম্যারেজের ক্ষেত্রে এটা তাছাড়াও অন্যান্য অনেক আরও রোগ যেমন ম্যারেজের মাধ্যমে প্রিভেন্ট করা যায় সেটার মধ্যে থ্যালাসেমিয়া যে ট্রেইটের দুইজন যদি বিয়ে করে তাহলে তাদের বাচ্চার অবশ্যই কিন্তু থ্যালাসেমিয়া হবে দুইজন ট্রেইট বিয়ে করাটা এটা উচিত তার যদি করেও তাহলে তাদেরকে আগেই কিন্তু স্ক্রিনিং করে নিতে হবে যে বাচ্চাটার থ্যালাসেমিয়া আছে কি এটা কিন্তু জানা যায় তো এই যে একজন মা প্রথমে মা বাবা তারা প্রথমে তো ম্যারিড হলো মেরিড হওয়ার পরে তারা একটা চিন্তা করলো যে আমরা এখন একটা বাচ্চা নেব এই বাচ্চা নেওয়ার আগে দুজনেরই একটু ডাক্তারের কাছ থেকে এক্সামিনেশন করে তাদের ব্লাড গ্রুপগুলো জেনে নেওয়া যে পজিটিভ নেগেটিভ হলেও কিন্তু আর একটু সমস্যা তো এই ধরনের কিছু কিছু আছে ডায়াবেটিস আছে কিনা ব্লাড প্রেশার আছে কি না অবেসিটি আছে কি না ওজন কমিয়ে নিতে হবে এই সমস্তগুলা পরে তারা যখন ফিট হবে তখন তারা একটা কনসেপশনে গেল এখন কনসেপশন হওয়ার পর থেকে শুরু হলো একটা বাচ্চার গঠন প্রক্রিয়া একটা সেল থেকে শুরু হয় হাজার হাজার কোটি কোটি সেল এবং একটা ছোট্ট কণা থেকে যেটা মাইক্রোস্কোপি কণা সেটা থেকে বড় হয় একটা বাচ্চা পর্যন্ত যাওয়া তো সেটার মধ্যে বিভিন্ন স্টেজে স্টেজে অনেকগুলি প্রবলেমই ধরা যায় একদম ফার্স্ট আমরা ধরতে পারি ধরেন দশ এগারো সপ্তাহ থেকেই কিন্তু ধরা যায় ক্রোমোজোমেল ডিসঅর্ডার তো বিয়ের আগে আমরা বললাম যে জেনেটিক ডিসঅর্ডার জেন জিনটা তো খুবই মাইক্রোস্কোপিক ডিএনএ আর এরপর এটা হচ্ছে ক্রমোজোম ক্রমোজোমটা অনেক বড় অনেকগুলা ডিএনএ মিলে একটা ক্রোমোজোম হয় তো ক্রোমোজোমের যে ডিজর্ডার সেগুলো কিন্তু এই যে টেন ইলেভেন উইক্সে কিছু টেস্ট আছে আলট্রাসোনোগ্রাম ওগুলার মাধ্যমে জানা যায় কিছু ব্লাডের টেস্ট আছে নাইপিটি বলে এগুলোর মাধ্যমে জেনেটিক ডিজর্ডার থেলাসেমিয়া এই সমস্ত ব্লাডের রোগ এগুলি জানা যায় আরেকটা হচ্ছে যে মানুষের মাথা থেকে পা কতগুলা অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলি সবগুলা যে সুস্থ থাকবে এর তো কোনো গ্যারান্টি নাই তাহলে আমাকে তো দেখতে হবে যে এটা তো ওটা করা হয় কি ষোলো থেকে আঠারো সপ্তাহ এরকম টাইমে একটা অ্যানোমেলি স্ক্যান করা হয় এটাতে প্রত্যেকটা হ্যাঁ এটাতে সব অর্গেনিক স্টাডি করা হয় এমন কি চোখ আছে কিনা দেখা যায় অনেক বাচ্চা জন্মগ্রহণ করছে চোখ নাই আঙ্গুল নাই আঙ্গুল নাই মাথা নাই কিডনি নাই তারপরে হার্ট দেখা যাচ্ছে বুকের বাইরে পেটের নাড়িবুড়ি দেখা যাচ্ছে বুকের বাইরে তো এই ধরনের অনেক ধরনের প্রবলেমই হতে পারে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে না আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনা করছি অধ্যাপক ফাতেমা আপনার কাছে জানবো যে কোন অবস্থায় মানে একটি শিশুকে যদি আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি একটি নবজাতককে মায়ের পেটে মানে অনেক সময় তো আসলে প্রশ্ন চলে আসে তো সেটি আসলে কত আগে স্ক্রিনিং করে বের করা যায় বা কোন সময় আসলে টার্মিনেট করাটাও তুলনামূলকভাবে সহজ হয় যদি দেখা যায় যে সন্তান এমন একটা জটিল অবস্থায় আছে আসলে সে বাঁচবে কিনা বা সে আসলে অন্য ধরনের কোনো পঙ্গুত্ব নিয়ে আসলে আসছে কিনা সে বিষয়টি যদি বলেন সেই বিষয়টিতে আসলে আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন টার্মিনেট করাটা আসলে করতে হলে এজ আর্লি এজ পসিবলটা ভালো একটা বাচ্চা পুরাপুরি তৈরি হয়ে গেল তারপরে টার্মিনেট করাটা এটা অনেক ধর্মীয় দিক থেকেও অনেকে এটা মেনে নিতে চায় এটাকে অনেক ক্ষেত্রে হত্যা বলা হয় আর কি হ্যাঁ অনেকটা হত্যা যদি তার এটা চলে আসে তখন বলে যে হ্যাঁ কিন্তু এটা যেহেতু মেডিকেল একটা ইন্ডিকেশন এটাকে ওইটা তো মা বাবাকে বলা যাবে না যে তারা এটা বেছে নিয়েছে এটা তাদেরকে তাদের ডাক্তার যদি এরকম একটা বলে যে তোমার বাচ্চা এত এইরকম অবস্থা তার জন্ম হওয়ার পরে অনেক সাফারিং হবে এবং আলটিমেটলি সে বাঁচবে না এরকম রোগ আছে যেমন একটা বাচ্চার মাথা নাই সে কতক্ষণ ব্রেন নাই সে কতক্ষণ থাকবে তোমার বেশিক্ষণ থাকবে না এই যে সমস্যাগুলো এটা কত আগে বোঝা যায় এটা বোঝা যায় ওই যে যখন অ্যানোমেলি স্ক্যান করবে ষোলো সপ্তাহ বা এই যে এটা তো তখন বাচ্চা অনেক বড় হয়ে গেছে তখন ওই সময় পর্যন্ত টার্মিনেশনের ইয়ে থাকে যেমন আঠারো সপ্তাহ পর্যন্ত টার্মিনেশন করা যায় আর আরও আগে যখন বোঝা যায় যেমন দশ এগারো বারো সপ্তাহে যখন ক্রোমোজেমাল অ্যাবনরম্যালিটিগুলো বোঝা যায় তখন কিন্তু ওই সময়টাতে ওইগুলোও যদি কেউ চায় না যে হ্যাঁ যেমন অ্যাডওয়ার্ড সিনড্রোম অ্যাডওয়ার্ড সিনড্রোম তো অনেক খারাপ এরা বাঁচেও না এবং এদের খুব কষ্ট হয় দেখা যায় বিভিন্ন রকমের রোগ থাকে ডাউন সিনড্রোমের বাচ্চাদের তো শুধু হার্টের রোগ না তাদের আরও অন্যান্য অনেক রোগ থাকে সুতরাং আমরা যে সমাজে এই সমস্ত বাচ্চাগুলিকে আমরা দেখছি জন্ম হচ্ছে এটার তো কোনো এটা তো কোনো সলিউশন হলো না যে একটা বাচ্চা জন্ম হচ্ছে তারপরে আমি চিকিৎসা করছি এবং আমাদের বাচ্চাদের মধ্যে অনেক বাচ্চাই দেখা যাচ্ছে এরকম প্রতিবন্ধী অবস্থায় আসছে তো এটাকে এইভাবে চলতে দিলে তো আসলে এই জেনারেশন বোঝা বাড়বে এটা বোঝাকে মা বাবার বোঝা প্লাস এই বাচ্চাগুলোও তো নিজেদের জন্য তো তাদের কতগুলি আছে তারা একটু সই তারা চলতে পারে বা বাট কেউ কেউ আছে খুবই সাফার করছে একটা সিবিআর ফর্ম এখন আমরা যদি তিন ভাগে ভাগ করি যে অল্প বেশি মাঝারি তাহলে ও অল্প এবং মাঝারি অ্যাকসেপ্ট করা যায় বাট বেশি যারা সিবিআর ফর্মের তাদের জন্য অপশন দেওয়া যায় মা বাবাকে কারণ আজকে আজকালকার যুগে মা বাবারা কত বিজি দেখা যায় দুইজনই চাকরি করছেন তারপরে হলো একটা দুইটা বাচ্চা নিচ্ছেন সুতরাং তাদেরকে তো একটা ভালো চয়েস দেওয়া হবে এখন ধরেন গাছের মধ্যে তো অনেক ফল ধরে হ্যাঁ এখন একটা ছোট একটা ফল দেখা গেলে ওই সময় পোকা ধরে গেছে ওটা তো আর আপনি আর পাবেন না বটে এটা পড়ে যাবে তো হ্যাঁ ও আর বড় হতে পারবে যে ছিল ভালো হেলদি সেই বড় হবে পাকবে তারপরে মানুষ সেটা নেবে তো এই ধরনের এটাও কিন্তু এই ধরনেরই একটা প্রক্রিয়া অটোমেটিক অ্যাবর্শন হয়ে যায় বেশিরভাগই যারা সিভিয়ার ডিজিজ দেখা যায় তিন চার মাসে অটোমেটিক্যালি এরা অ্যাবর্টেড হয়ে যায় কারণ ওরা হয়তো সারভাইভই করতে পারে করতে পারে না আমি আপনার কাছে আসবো আমি ডাক্তার আশিক আপনার কাছে জানবো যে রোগীরা যতজনেরই আপনারা এই যে ইন্টারভেনশন করছেন বা আপনাদের কাছে যারা আসছে মানে কোন স্টেজে পান খুব একেবারে জুচ্ছই সময় কি আসলে আপনারা কোনো রোগীকে আসলে পান আসলে এখন দেখা যায় যে ম্যাডাম যেটা বললেন যে শিশু বিশেষজ্ঞদের মধ্যে কিছুটা সচেতনতা দেখা দিয়েছে তো যার ফলে ওরা এখন আর্লি স্ক্রিনিংটা রিসেন্টলি শুরু হয়েছে এবং আমরা দেখা যায় অনেক সময় অলমোস্ট আমরা বলা যায় যে টু থার্ড বাচ্চাদেরকে আমরা অনেক সময় যারা শিশু বিশেষজ্ঞ যাদেরকে পাঠাচ্ছে আমরা মোটামুটি ট্রিটেবল জায়গায় পাই এবং মোরলেস টু থার্ড আর ওয়ান থার্ড দেখা যায় যারা গ্রামে রুরাল এরিয়াতে ছিল অনেক শিশু বিশেষজ্ঞের কাছে কখনো আসেনি কখনো আসে নাই সেই কেসগুলো দেখা যায় অনেক সময় সিরিয়াস অবস্থায় আসে বা এমন অবস্থায় আসে যেটাকে আর পরবর্তীতে ইন্টারভেনশন করাও যায় না বা করলেও তার ফেইটটা খুব বেশি একটা ভালো হয় না অধ্যাপক নুরুল হাসান ফাতেমা আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে স্ক্রিনিং হয়তো আমরা শিশু হৃদরোগীদের বের করার জন্য করলাম কিন্তু স্ক্রিনিংয়ের এই যে অভ্যাস বা প্রচলন মানে চিকিৎসকেরও আসলে কতটা নজর দেওয়া উচিত এই হৃদরোগ ধরার চিন্তা না করে বরং যে কোনো ধরনের একটা প্রাণসংহারী রোগ ধরার ক্ষেত্রে স্ক্রিনিংটা কত আগে থেকে শুরু হতে পারে এবং এটা আমাদেরকে কত ধরনের বিপদ থেকে বাঁচাতে পারে আসলে এটা তো আমি আগেই বললাম যে স্ক্রিনিং তো দরকার একটা বাচ্চা কিন্তু কনসিভ করবে সবাই কিন্তু প্রত্যেকটা কনসেপশনে কিন্তু হেলদি কনসেপশন হবে না কিছু হবে হেলদি কিছু হবে আনহেলদি এখন মা বাবাকে সেটা যদি আমরা না জানাই এবং তাকে জন্ম পর্যন্ত অপেক্ষা করে একটা বাচ্চা হয়ে গেল তারপরে হঠাৎ করে বললাম যে তোমার বাচ্চার এই রোগ এটা তো তাদের জন্য সাডেনলি একটা কিন্তু এটা কিন্তু এই বর্তমান যুগে এরকম হওয়ার কথা না আমরা যদি আমরা ইউকেতে তাদের যে এনএইচএসের প্রোগ্রাম দেখি আমরা যদি আমেরিকাতে দেখি অস্ট্রেলিয়াতে দেখি তাদের প্রেগনেন্সি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তারা বিভিন্ন অবসিটিশিয়ান গায়নোকোলজিস্ট এদের আন্ডারে চলে যায় এবং তাদের কিন্তু একটা বই থাকে এই বইয়ের মধ্যে লেখা থাকে তুমি এই দুই সপ্তাহে এটা করবে চার সপ্তাহে এটা করবে দশ সপ্তাহে এটা করবে তাদের কিন্তু একটা ক্রনোলজি থাকে কোন সময় কোনটা যেমন মায়ের ডায়াবেটিস এটার জন্য একটা টাইম থাইরয়েড আছে কিনা না এরকম বিভিন্ন জিনিস ওরা কিন্তু একটার পর একটা করতেই থাকবে পুরা প্রেগনেন্সি ধরে এবং যে সময় যেটা ধরার ধরে সেটার মেজারমেন্ট তারা যা নেওয়ার সেটা নিয়ে নেবে আমার মনে হয় যে আমাদের দেশে এই ধরনের একটা গাইডলাইন সরকারি পর্যায়ে করে দেওয়ার খুবই মানে জরুরি প্রয়োজন কারণ আমরা কতদিন আর এরকম বাচ্চা জন্ম হতে দিব। মানে এই গাইডলাইন নিয়ে কি আসলে কোনো আলোচনা হয়েছে বা বসা হয়েছে বা চিন্তা করা হয়েছে কিনা আসলে আমি তো জানি না আমি আমার নিজের ক্ষেত্রে যতটুকু পারি আমি চেষ্টা করি বা আমার যে সার্কেল আছে সেইখানে আমি চেষ্টা করি বাট এটা কিন্তু আমার দিয়ে তো হবে না এটা হবে পেরিনেটেল সোসাইটি একটা বাংলাদেশে আছে এই পেরিনেটাল সোসাইটির মধ্যে অবসিটিশিয়ানসরা আছেন নিওনেটোলজিস্টরা আছেন তাদের এবং আমাদেরকেও যদি নেয় অন্যান্য স্পেশালিটি যেমন নিউরোলজিতে কিন্তু অনেক বেশি বাচ্চা জন্ম হয় ব্রেনের সমস্যা নিয়ে সুতরাং এই ধরনের সব স্পেশালিটিকে নিয়ে যদি একটা গাইডলাইন করা হয় যে এইগুলি আমরা আর কতদিন শুধু চিকিৎসার পিছনে পড়ে থাকবো আমাদের তো প্রিভেনশনের জন্য বেশি চেষ্টা করে আর আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর সেখানে ইনভেস্টমেন্টও কম লাগে টাকা পয়সাও কম লাগে এবং আমরা যে আসলে এত গরিব একটা দেশ আমরা বলি বাট আমরা খরচ কিন্তু সবচেয়ে বেশি করি অ্যাডভান্স কান্ট্রিতে আপনি যান দেখবেন যে আমাদের মতো এত ইনভেস্টিগেশনও করে না আর তারা কিন্তু মূলের মধ্যেই চিকিৎসাটা করে যে কারণে তাদের পরবর্তীতে আমাদের মতো এত চিকিৎসাও করতে হয় না এত খরচও করতে হয় না তো আমরা আসলে এখনো ওই রোগ হবে তার চিকিৎসা করব এর মধ্যেই আছে কিন্তু রোগ হওয়ার আগে প্রিভেনশন এবং এটা হতে না দেওয়া এই যে হার্ট ডিজিজ আমার যে কারণগুলো জানা আছে সেগুলো যদি আমি যদি ভ্যাকসিন দিয়ে রুবেলা প্রিভেন্ট করতে পারি আমি যে কনজেনিটাল রুবেলা সিনড্রোম যেটা বলি এটাকে প্রিভেনশনের আসলে পথ আসলে কি কনজেনিটাল রুবেলা সিনড্রোম যেটা এটা হচ্ছে রুবেলা একটা ভাইরাস এই ভাইরাস যদি বাচ্চার মায়ের প্রেগন্যান্সির সময় যদি বাচ্চা তখন পেটে আছে তখন এই ভাইরাসটা যদি মাকে আক্রমণ করে তাহলে ওইটা বাচ্চার মধ্যে চলে যায় এবং এটা যদি ফার্স্ট ওয়ান থার্ড প্রেগন্যান্সির সময় হয় ফার্স্ট ট্রাইমেস্টারে তাহলে সবচেয়ে বেশি এফেক্ট হয় সেকেন্ড ট্রাইমেস্টারে কিছুটা কম আর থার্ড ট্রাইমেস্টারে আরও কম তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারে হলে কিন্তু একেবারে অনেক ধরনের প্রতিবন্ধিত্ব ব্রেইন হার্ট কানে শুনবে না আপনারা দেখবেন যে হিয়ারিংয়ে আপনি হয়তো কাজ করেছেন ইমপ্ল্যান্টেশন করে যে কোক্লিয়ার এই বাচ্চাগুলি সবগুলাই রুবেলা অলমোস্ট কারণ ওদের মায়ের পেটে রুবেলা হয় ওরা কিন্তু জন্মগতভাবে ওরা বধির তো এই যে এতগুলি জিনিস এটা একটা ভ্যাকসিন এটার সলিউশন এবং সেইটা কি রিপ্রোডাকটিভ মাদার যারা আছে বা গার্লস যারা আছে তারা কখন দিবে সেটি নিয়ে আসলে কথা হয় মানে এই ভ্যাকসিনটা কখন নিতে পারবে তারা এটা তো ইমিউনাইজেশন স্কেজুয়েলে ঢুকানো হয়েছে এখন এখন কিন্তু এখন কিন্তু স্কেজুয়েলের মধ্যে আছে বাট এই স্কেজুয়েল শুরু হয়েছে দুই সাল থেকে দুই সালের আগে যে সমস্ত মেয়েরা ভ্যাকসিন শিডিউল পার হয়ে গেছে তাদের এইজ পার হয়ে গেছে তাদেরকে এখন দিতে হবে আর যে সমস্ত মায়েরা এখন বাচ্চা নিতে চান কিন্তু তাদের রুবেলা কাভারেজ নাই তারা বাচ্চা নেওয়ার তিন মাস আগে ভ্যাকসিনটা দিয়ে দেবে নিয়ে ফেলবেন তাহলে তাদের আর এই রুবেলা রোগটা হবে না শিশু আসলে ওই বিপদ থেকে আসলে ওই বিপদ থেকে তার বাচ্চা বাঁচবে এছাড়া আরেকটা ভ্যাকসিন আছে মামস যেটা ছেলেদের ক্ষেত্রে ছেলেদের তো ধরেন ওরা পুরা স্টেরাইল হয়ে যায় ধরেন তাদের আর ইনফার্টিলিটি হয়ে যায় যদি মামস রোগটা হয় তো এটা কিন্তু ছেলেদের জন্য খুব ইম্পর্টেন্ট যে তারা যদি মামসের ভ্যাকসিনটা দেয় তাহলে তাদের অর্কাইটিস হবে না অর্কাইটিস হলে কিন্তু পুরা স্টেরাইল হয়ে যায় এবং যাদের এটা হয়েছে তাদের পরবর্তীতে আর বাচ্চা কাচ্চা হবে না সুতরাং মেয়েদের যেমন রুবেলা ইম্পর্টেন্ট বাচ্চার মেয়ে বাচ্চার ক্ষেত্রে ছেলে বাচ্চার ক্ষেত্রে মামস ভ্যাকসিনটাও তো এই ভ্যাকসিন একসাথে বলে এম এম আর মামস মেজেলস রুবেলা এই তিনটা একত্রে একই ভ্যাকসিনের মধ্যে থাকে আমাদের স্কেজুয়েলে এখন এটা আছে এখন তো জন্ডিসের ক্ষেত্রেও দেয়া হচ্ছে আমরা নতুন করে শুনছি আর কি ধন্যবাদ আমি ডাক্তার আশিক আপনার কাছে জানবো যে ইন্টারভেনশন আসলে আপনারা যতজনের করেন মানে এটার কিওর রেটটা আসলে কীরকম কার্ডিওলজিতে আসার অন্যতম একটা কারণ হচ্ছে এটাই যে আমি দেখেছি যাদের আমার বাবারও ইস্কেমিক হার্ট ডিজিজ আছে আচ্ছা অ্যাডাল্ট হার্ট ডিজিজ যেগুলো যাদের থাকে তারা কিন্তু আলটিমেটলি একশো পার্সেন্ট কিওর হয় না আচ্ছা সারা জীবন ওষুধ খেতে হয় সবসময় ডাক্তারের ফলো আপে থাকতে হয় মানে হানড্রেড পার্সেন্ট কিওর না আমাদের শিশুদের যে হৃদরোগ আছে যখন এই হৃদরোগের চিকিৎসা হিসেবে আমরা ইন্টারভেনশন করি ইন্টারভেনশন করা মানে কিন্তু ও হচ্ছে আজকে ইন্টারভেনশন হলো আগামীকালকে থেকে ওর যে হার্টে ফোটোটা ছিল ও পুরো সুস্থ মানে ওর কিন্তু এটা কিওর হ্যাঁ ওর ভিতরে একটা ডিভাইস অথবা একটা বোতম রয়ে যাবে কিন্তু এই বোতামটা ওকে সারা জীবন ওটা নিয়েই বাঁচতে পারবে এবং ও কিন্তু একশো পার্সেন্ট ভালো হয়ে গেলো কিওর হয়ে গেলো কিন্তু অ্যাডাল্ট রোগের ক্ষেত্রে বা অ্যাডাল্ট কার্ডিওলজিতে কিন্তু দেখা যায় যে সারা জীবন ওই রোগটা বয়ে নিতে হয় এই জিনিসটা মানে শিশু কার্ডিওলজির ক্ষেত্রে যদি সঠিক টাইমে এটা আমরা ধরতে পারি সঠিক স্ক্রিনিং করতে পারি এবং সঠিক টাইমে যদি আমরা চিকিৎসাটা দিতে পারি তার মানে একটা সুস্থ বাচ্চার মধ্যে আর একটা ইন্টারভেনশন করা শিশু হৃদরোগ ছিল যার এই বাচ্চার মধ্যে কোনো তফাত নাই নর্মাল লাইফ লিড করতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আরও একটি ছোট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি অধ্যাপক নুরুন্নাহার ফাতেমা আপনার কাছে জানবো যে আমরা বাংলাদেশে শিশু হৃদরোগীদের যে সার্জারি বা ইন্টারভেনশন এটা প্রায় প্রায় শুনি যে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থা যারা সহযোগিতা করেন তারা এসে একসঙ্গে একশো করে যাচ্ছেন বা পঞ্চাশ জনের ইন্টারভেনশন করে যাচ্ছেন এবং বিনামূল্যেই সেবাটি পাচ্ছে তো এই জিনিসটা আমাদের প্রায় দশ বছর থেকে আমাদের চোখে পড়ে আসলে কিন্তু মানে আমাদের সরকারি হাসপাতালে তো আসলে শিশু হৃদরোগের চিকিৎসা আসলে হয় বা বড়ো হৃদরোগী হৃদরোগ বিশেষজ্ঞ তো আসলে আছেন আপনাকে মনে হয় যে এই হাসপাতালগুলোর ফাঁকফোকর দিয়ে বের হয়ে যাচ্ছে রোগীদেরকে পাওয়া যাচ্ছে না বা রোগীরা সেখানে যাচ্ছেন না বা যথাযথ চিকিৎসা সরকারিতে সেভাবে পাওয়ার ক্ষেত্রে আরও ম্যানেজমেন্টের কিছুটা ঘাটতি আছে এই জায়গাতে আপনার বক্তব্য কি আমার আসলে মনে হয় কি সরকারি হাসপাতালগুলোতে লিডারশিপের দরকার হ্যাঁ এখানে লিডারশিপ ক্রাইসিস ধরেন সরকার তো একজন আছে এখন আপনি সরকারের তো আসলে নেটওয়ার্ক আছে হ্যাঁ সরকার তো এখন আপনি যদি বলেন যে প্রধান উপদেষ্টা এসে এটা দেখবেন উনার তো এটা দেখার এত এত ছোট বিষয় তো উনি দেখবেন না এখন আপনাকে কেন চাকরি দেওয়া হয়েছে আপনি আপনারটা দেখবেন ধরেন আমার একটা ডিপার্টমেন্ট এটার আমি হেড অব দ্য ডিপার্টমেন্ট আমার তো একটা জুরিসডিকশন আছে এই জুরিসডিকশনের মধ্যে আমি ডিসিশন নিব যে আমার ডিপার্টমেন্টের জন্য কোনটা ভালো আমি উপরের মানুষদেরকে চেইন অফ কমান্ডে আমার উপরে যে যে আছে আমি আমি তাকে এটা করছি আপনাকে ছোট একটা এক্সাম্পল আমি শুধু দিই যে বিগত দিনে আমরা শুনেছি যে যখন বাংলাদেশের ডলার ক্রাইসিস নিয়ে খুব বেশি কথাবার্তা শুরু হলো বা আসলেই ক্রাইসিসে আমরা পড়লাম যে কোনো একটা ইন্টারন্যাশনাল অনেক ভালো কনফারেন্সে হয়তো তার যাবার কথা মন্ত্রণালয়ে গেছেন সচিবদের পক্ষ থেকে বা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে পিএমতো যোগাযোগ করেন প্রাইম মিনিস্টারের অফিসে মানে এটা কি কোনোভাবে জাস্টিফাইড কিনা যে হয় তারা পারবেন দিবেন না অথবা দিবেন কিন্তু এটার সঙ্গে আসলে প্রাইম মিনিস্টার অফিসে যাওয়ার মানে পাঠা তার মানে আসলে এটা হবে না তাকে হয়তো ভুল বোঝানো হচ্ছে তিনি তো নাগাল পাবেন না অথবা হচ্ছে যে কেন আমরা এটা বলবো মানে এই যে লিডারশিপের কথাটা আপনি বললেন আমি এই জন্যে বললাম যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটি যদি একটা ইউনিয়নেও যদি কোনো একটা দায়িত্ব দেওয়া হয় তিনি তো সেই প্রবলেমটা সলভ করবেন মানে এটিও আমাদেরকে পেছাচ্ছে না আসলে আমাদের প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে যে যে জায়গায় আছি আমি খালি অফিসে গেলাম আসলাম দেখেন আমাদের মতো এত নেটওয়ার্ক ছড়ানো ছিটানো ইনফ্রাস্ট্রাকচার পৃথিবীর কোথাও নাই এত অফিস এত এত বড় বড় বিল্ডিং ছোটো ছোটো অফিসে মানুষ কাজ করছে আমাদের খাসদা থেকে হয়ে গেছে বাসদা বেশি আর একটা আপনি বলেন একজন আমি তো বললাম হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমি যখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম আমি ইচ্ছা মতো ডিসিশন নিয়েছি যেটা আছে বাচ্চাদের জন্য ভালো আমার স্টুডেন্টের জন্য ভালো আমার রোগীর জন্য ভালো আমাকে তো কেউ বাধা দেয় নাই বাধা দিলে আমি তাদেরকে বুঝিয়েছি যে না আমি এই জন্য এটা করছি এখন প্রত্যেকেই এখন আপনি বললেন সরকারি হাসপাতালের কথা সরকারি হাসপাতালের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে সে তার ডাইরেক্টরকে গিয়ে বলবে ডাইরেক্টর তাকে ব্যবস্থা করে দেবেন আর ডাইরেক্টর যদি মনে করেন তার আরো কারো থেকে পারমিশন লাগবে তিনি সেটা করবেন কিন্তু আমি কিন্তু এটা দেখেছি যে মানে এই যে আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব আছে কেউ যদি যোগ্য হয়ে থাকে সে বিপরীত ধর্মের মানে বিপরীত রাজনীতির যদি হয় যে সরকার এক দলের অন্য দলের কেউ আমি দেখেছি তাদেরকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে মানে এই লিডারশিপটা যদি থাকে তাকে কেউ ফেলে দিতে পারে না এবং ফেলে দেয় না আসলে ওই লিডারশিপটা তো অনেক কোয়ালিটি থাকতে হয় এর এক নাম্বারটা হচ্ছে পক্ষপাত দুষ্ট না হওয়া হ্যাঁ আমি এখন একটা জায়গায় পজিশনে চলে আসলে এটা আমাকে অনেক উদার করে ফেলবে আমি যদি ওখানে যে আমি একবারে মানসিক দিক থেকে উদার না হতে পারি তাহলে তুমি জাস্টিস করতে পারবো না মলসফারার রোগীরা হ্যাঁ মলসফারার হবে রোগীরা সুতরাং আমাকে উপযুক্ত মানুষকে উপযুক্ত জায়গায় দিতে হবে সে কি করে না করে তার এটা আমার ম্যাটার না তার এটা যা করে কিন্তু সে যে ভালো কাজটা করে এটা তো আমার তাকে থেকে নিতে হবে আমাদের সমস্যাটাই হচ্ছে যে উপযুক্ত মানুষকে উপযুক্ত জায়গায় আমরা মূল্যায়ন করি না তাকে সেখানে বসাতে পারে না যদি পারতাম তাহলে আমাদের দেশ এখন আরও অনেক এগিয়ে যেত আমি একটু ভিন্ন প্রসঙ্গে ম্যাডাম আসব যে বাংলাদেশে হৃদ শিশু হৃদরোগের চিকিৎসা যারা দিচ্ছে বেসরকারি পর্যায়েও যারা দিচ্ছে বা সরকারি হাসপাতাল তো তার মতো করে আসলে চেষ্টা করছে আমরা যে দেখি যে অনেক ধরনের ফান্ড থাকে বিভিন্ন ব্যাংকের থাকে সিএসআর ফান্ড থাকে আমরা একটা গত প্রতিবেদনে দেখেছি যে কিছুদিন আগে একটা গণমাধ্যম লিখেছে যে ব্যাংকের সিএসআর ফান্ডের সেভেন্টি ফাইভ পার্সেন্টই দেয়া হতো প্রধানমন্ত্রীর তহবিলে বিগত সময়ের কথা আমি আসলে বলছি আর কি সেটি হয়তো তারা দরকারের কারণে সরকার মনে করেছে তারা ব্যবহার করেছে কিন্তু সিএসআর ফান্ডের ক্ষেত্রে এই যে চিকিৎসার প্রায়োরিটিটা আসলে কেমন হওয়া উচিত বা মানে এটিকে আসলে কিভাবে ইউটিলাইজ করা যায় টাকা কিন্তু আমাদের হাতে আসলে আছে আসলে আপনি খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন সিএসআর মানেটা কি সে সিএসআর মানে হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি একটা কর্পোরেট বিজনেস যে করছে সে তো অনেক বড় একটা বিজনেস করছে ওইখানের একটা সামান্য পার্সেন্টেজ সে সোশ্যাল কারণে ইউজ করবে তার সোশ্যাল রেসপন্সিবিলিটি কি দারিদ্র বিমোচন রুগীর চিকিৎসা এইগুলি কারণে সে ইউজ করবে এবং সেটার আমি নিজে আমার অনেক রুগীকে যেমন আমার দুইটা রুগী পালমোনারি ভালভের জন্য ত্রিশ লাখ টাকা লাগে হ্যাঁ তো পাঁচ লাখ টাকা আমি দিয়েছি পঁচিশ লাখ টাকা কিন্তু আমাদের ওখানে ট্রাস্ট ব্যাঙ্ক ছিল এবং আরেকটা কি ব্যাংক থেকে জানি দিয়েছিল তো এত টাকা তো রোগী তো কিছুই দিতে পারে না তারা খুবই রোগী গরিব মানুষ তো আমরা নিজে ব্যবস্থা করে আমরা এই সিএসআর ফান্ড থেকে টাকা নিয়েছিলাম তো আমরা এখনও যদি মনে আমরা চাই সিএসআর ফান্ড যদি আমাদের আমাদের কারা রোগীদের ক্ষেত্রে ইউজ করা হয় এই যে আমরা বিদেশি থেকে সাহায্য নেই এটা কিন্তু জাকাত টাকাতের টাকাগুলো থেকে দেওয়া হয় তারা তাদের দেশের মানুষের জাকাতের টাকা বা ডোনেশন থেকে একটা ফান্ড করে সেই ফান্ডটা আমাদের দেশে এসে খরচ করে আর আমার নিজের দেশের মানুষের দানের টাকা আমার নিজের দেশের মানুষের সিএসআরের টাকা এটা যদি হসপিটালে হসপিটালে দেওয়া হয় ধরেন যে এই রোগী আমি দিব আমার সিএসআর থেকে ওখানে গিয়ে বললো যে হ্যাঁ তোমার হসপিটালে তুমি একশোটা গরিব রোগীর তালিকা করো আমি টাকা দেব এটা জাস্ট ম্যানেজি ক্যান্সারের ক্ষেত্রে বা বড় বড় রোগের ক্ষেত্রে হৃদরোগের ক্ষেত্রে বরং ওই চিকিৎসক যিনি সার্ভিস দিচ্ছেন তারাই এই ছয়জন সাতজন মিলে একটি ফান্ড তৈরি করছে ওখান থেকে হয়তো কাউকে বিশ হাজার পঞ্চাশ হাজার ঢাকা মেডিকেলে এটা তো আমরাও সরি বলে আপনারা হয়তো করছেন কিন্তু ব্যাপারটি আসলে এমন হওয়ার কথা ছিল না গভর্নমেন্টের একটা জাকাত ফান্ড আছে সেখান থেকেও কিন্তু গভর্নমেন্ট হসপিটালগুলোতে যদি ওনারা একবারে আসলে আমাদের হয় কি আসলে চিকিৎসার ক্ষেত্রে কি বাংলাদেশে জাকাতের ফান্ড কি আসলে ব্যবহার হয় কিনা আপনি হ্যাঁ আমরা করি আমাদের জাকাত ফান্ড আছে যেটা চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশে এটা তো পুরাই জাকাতের টাকা আমরা আমাদের বাচ্চা যে এরকম এক বছরে আপনার যে ফাউন্ডেশন আপনি যেটির চেয়ারম্যান মানে কি পরিমাণ টাকা এক বছরে আপনারা খরচ করতে পারেন জায়গাতে টাকা আমরা তো আসলে ওই রকম করে মানুষের কাছ থেকে পাই না আমরা নিজেদের টাকা আমাদের আত্মীয় স্বজনের টাকা বা বন্ধু বান্ধবদের কাছ থেকে ধরেন এইবার আমাদের প্রায় চল্লিশ পঞ্চাশ লাখ টাকার মতো আমাদের হয়েছিল আর এমনি সাধারণত হয়তো আমাদের নিজেদের তো অত তো আর বেশি হয় না বিশ পঁচিশ লাখ টাকা কিন্তু এত রোগের এইটাতেই সাহায্য হয় আমরা অনেক আমরা টার্গেট করি কাদেরকে ধরেন একটা সার্জারি প্যাকেজ ধরেন হার্ট ফাউন্ডেশনে হয়তো তাদের দুই লাখ টাকা বা দুই লাখ বিশ হাজার এরকম টাকা দেখা গেল একটা মানুষ কষ্ট করে এক লাখ জোগাড় করছে বা লাখ জোগাড় করছে আর আটকা। আমরা সময় ওই যে রেসিডুয়েল টাকাটা ওইটা দেই এটা তো কেউ আসলে এরা হয়তো এত গরিব মানুষও না কিন্তু এই টাকাটার জন্য দেখা যাচ্ছে যে তারা পাচ্ছে না আমরা এই ধরনের লোকদেরকে টার্গেট করি যে যারা পুরো টাকাটা ম্যানেজ করতে পারছে না আর একবারে ফ্রি যেগুলি সেগুলো ওই যে বিদেশ থেকে যখন গ্রুপ আসে তারা তখন আমি আপনার কাছে আসবো বা ডাক্তার আশিক আপনার কাছে জানবো যে এই যে ডিসিপ্লিনে একটা হচ্ছে ম্যাডামের সঙ্গে কাজ করতে পারছেন এটা তো এক অর্থে সৌভাগ্য বলা যায় আর কি কারণ অনেক বিদেশিরাও এখন বাংলাদেশে এসে শিখতে চাইছে কিন্তু যে জানতোই না যে তার জন্য এরকম একটি বিনামূল্যে চিকিৎসার একটি ব্যবস্থা আপনারা অর্গানাইজ করছেন বা কোন একটা জায়গায় উনি আটকে গেলেন আরও পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা দেওয়ার ব্যবস্থা হলো মানে তাদের মানসিক অবস্থাটা কেমন দেখেন আর কি আপনারা অনেক সময় রুগীরা আসে আসলে যখন আমাদের কাছে আসে তখন আমরা তখন তাদেরকে একটা কষ্টের ব্যাপার থাকে যে ডিভাইস যেই বোতমটা কিনতে হয় হার্টে ইন্টারভেনশনের সময় সেটা কিন্তু একটা কোম্পানি গভর্নমেন্ট রেট করে দেওয়াও এটা কোনো ডিসকাউন্ট বা ওরকম পাওয়া যায় না এটা তার পে করতেই হয় অনেক সময় দেখা যায় কি রোগীরা ওই টাকাটা রকম ব্যবস্থা করেছে কিন্তু হসপিটালের কস্ট আছে আদার্স কস্ট আছে এগুলা ব্যবস্থা করতে পারছে না হয়তো যে হবে। তখন তখন দেখা যায় যে একটা বাচ্চার ক্ষেত্রে বাবা মার কিন্তু তার সর্বোচ্চ চেষ্টাটা উনি করেন উনি দেখা যায় যে উনি জমি জামা সবকিছু বেঁচে দিয়ে এসে বলতেছেন যে আমি আমার সবকিছু বেঁচে দিয়ে চলে আসছি কিন্তু তারপরেও আমি এটা ম্যানেজ করতে পারছি না সেই জায়গাটাতে যে ম্যাডাম বললেন যে সেই জায়গাটাতে ম্যাডাম ম্যাডামের মতো যে আরো যারা ম্যাডামের ফান্ড আছেন ম্যাডাম আরো কয়েকটা অর্গানাইজেশনও চালান সিএসটিভি নামেও একটা চালান তো সেই ক্ষেত্রে সেই অর্গানাইজেশনের মাধ্যমে ওই রুগীদেরকেই দেখা যায় যে আমরা মেইনলি সাহায্যটা করতে পারি কারণ রুগীরা যখন বিশেষ করে বাচ্চার বাবা মা যখন একটা অসহায়ত্ব নিয়ে আসে একটা বাচ্চা বিনা চিকিৎসায় মারা যাবে এটা আসলে মানে আসলে সহ্য করা যায় সহ্য করা যায় না সেক্ষেত্রে আপনাকে ধন্যবাদ আমরা শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি আমি জানতে চাই যে এই যে আপনি শিশুদের হৃদরোগ নিয়ে এত বছর কাজ করছেন এর বাইরেও কোন বিষয়টি আপনাকে নাড়া দেয় যে আমি শিশু হৃদরোগ নিয়ে কাজ না করলে বা করলেও অন্য আরেকটি বিষয় আপনি ফ্যাসেস দিতেন বাংলাদেশে কোনো একটা হয়তো অকাল মৃত্যু ঠেকাতে বা এরকম কি বিষয় আসলে আপনার কাছে আছে এরকম এই বিষয়ের মধ্যে একেবারে এক নাম্বারে যেটা প্রাধান্য পায় সেটা হচ্ছে বেসিক লাইফ সাপোর্ট হ্যাঁ বেসিক লাইফ সাপোর্টটা হচ্ছে এমন একটা জিনিস যেটা বাংলাদেশের প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের জানা দরকার কে কখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এটা তো কেউ জানে না এটা একটা আর আরেকটা হচ্ছে চোকিং যে গলার মধ্যে খাওয়া আটকে গেল বুড়া মানুষদের বেশি হয় বৃদ্ধ মানুষদের বাচ্চাদের আর বৃদ্ধ মানুষদের এই দুইটার উপরে আমরা কাজ করছি তো এটা যেটা প্রথমটা বেসিক লাইফ সাপোর্ট সেটা কি দেখা যাচ্ছে আপনি অফিসে আসলেন ভালো মানুষ হঠাৎ করে আপনি মাটিতে পড়ে গেলেন মাথা ঘুরে কি হয়েছে হয়তো কোনো একটা কারণে আপনার সামান্য একটা ইনহিবিশন হয়েছে বাট আপনি তো একটা সুস্থ মানুষ আপনাকে একজন কেউ হেল্প করলেই কিন্তু আপনি ফেরত চলে আসবেন কিন্তু দেখা যাচ্ছে এই নলেজ তো কারণ নাই তারা মাথায় পানি দিচ্ছে মুখে পানি দিচ্ছে এগুলি তো কোনো না আপনার হার্টটা থেমে গেছে তখন হার্টটা চালু করতে হবে আপনার শ্বাস নেওয়া বন্ধ হয়ে গেছে শ্বাসটা চালু করতে হবে এই যে জিনিসটা এটাকে বলে সিসিআর নাম চেঞ্জ হয়ে গেছে এখন বলে কার্ডিও সেরিব্রেল রিসাসিটেশন আর আগে বলতো সিপিআর কার্ডিও পালমোনারি রিসাসিটেশন তো কার্ডিও পালমোনারি কার্ডিও বলতে হার্টকে আমরা মেসেজ করে করে চালু রাখবো আর পালমোনারি বলতে শ্বাস প্রশ্বাস চালু রাখবো কিন্তু এখন এটা আরেকটু সোজা হয়েছে দেখা গেছে যে কার্ডিয়াক চালু রাখলেই বেশি দরকার কারণ ব্রেইনে যাতে ব্লাড চলাচলটা চালু থাকে না হলে তো ব্রেইন ডেথ হয়ে যাবে সুতরাং এক মিনিট দুই মিনিট পরে দেখা যায় ম্যাক্সিমাম সাত মিনিট ব্রেইন কিন্তু অক্সিজেনের অভাব সহ টিকতে পারে সাত মিনিটের বেশি হলে ব্রেইন ডেথ হবে তখন আপনার আপনি বেঁচে থাকলেও মরা মানুষের মতোই বেঁচে থাকতে হবে ব্রেইন ডেথ অবস্থায় সুতরাং এক নম্বর টার্গেট হবে যে ব্রেইনটা যাতে ভালো থাকে এই জন্য এখন নেই নামটা চেঞ্জ করে দিয়েছে কার্ডিও সেরিব্রেল রিসাসিটেশন সেরিব্রেল মানে ব্রেইন তো আমরা খুব জুড়ে জুড়ে মিনিটে ত্রিশটা এরকম করে আমরা পাম্পিং করতে থাকবো জোরে জোরে এমনভাবে করতে হবে হার্ট সারফেসের উপরে যাতে আমাদের হাতে হাতের প্রেশারে হার্টটা পাম্প হয় এমন জুড়ে দিতে হবে যে এক ইঞ্চি নিচে চলে যাবে এবং এরকম করে করে আমরা এটা একটা আর হচ্ছে প্রত্যেক ত্রিশটার সঙ্গে দুইবার করে মুখে ব্ল করতে হবে আমাদের বাতাসটা আমরা মুখ ভরে তার টুটের সঙ্গে টুট লাগায় জোরে জোরে ব্ল করতে হবে তো দুইবার দুইবার মিনিটে ওইটা আর ত্রিশটা এইটা করলে যতক্ষণ না ডাক্তার আসছে যতক্ষণ না অ্যাম্বুলেন্স আসছে ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে আর যদি না হয় তাহলে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু মারা যাবে এর থেকে বেশি থাকবে ছোট ছোট দুটো বিষয় জানতে চাই যে আমরা শুনেছি যে বিদেশিরা আপনার কাছে মানে প্রশিক্ষণ নেওয়ার জন্য আসছে এটি আমাদের জন্য অনেক গর্বের বিষয় এটি কিভাবে আসলে হচ্ছে বা ভবিষ্যতে আরও কেমন হতে পারে আসলে আমি যখন বিদেশে বিভিন্ন সেমিনারে যাই আমার তো সাইন্টিফিক পেপার থাকে তো আমি পেপারগুলো যখন প্রেজেন্ট করি যে বাংলাদেশে আমরা এই কাজ করছি এই কাজ করছি এবং আমাদের তো কাজের ভলিউম অনেক বেশি ধরেন আমাদের প্রায় দশ হাজারের মতো ইন্টারভেনশন ও আমার আন্ডারেই হয়েছে তো এইগুলি দেখলে ওরা ওই যারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের আছে বা যারা মিডিল ইস্ট বা ফার ইস্ট বা অন্যান্য যে সমস্ত দেশে এরকম রোগীর সংখ্যা কম তারা কিন্তু ট্রেনিংয়ের জন্য প্রচুর রুগী পায় না যে একটা কাজ শিখবে তো এই জন্য তারা আমাকে সব সবসময়ই বলে আমি যে দেশেই যাই বলে আপনার সাথে আমরা কাজ করতে চাই কিন্তু আমি তো আগে ছিলাম এমন একটা জায়গায় সেখানে তো আমি বলতে পারতাম না এখন আমি একটু বাইরে ফ্রি আছি কাজ করতে পারি তো এখন যদি কেউ বলে তখন আমি বলি তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করো হ্যাঁ তোমরা প্রপার চ্যানেলে অ্যাপ্লিকেশন করো তো এখন বর্তমানে আমার আন্ডারে ট্রেনিং করছে সৌদি আরবের কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটাল থেকে উনি অলরেডি পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ইন্টারভেনশনও করেন বাট আরও একটু বেটার এবং অ্যাডভান্স ট্রেনিংয়ের জন্য উনি আসছেন আর আরেকজন ফ্রান্স থেকে অ্যাপ্লাই করেছেন অলরেডি তো উনি যদি পারমিশন পেয়ে যান তাহলে চলে আসবেন এর ছাড়াও যখনই আমরা যেখানে যাই সেখানে আপনিও তো একবার গিয়েছিলেন আমাদের সাথে তো আপনি দেখেছেন যে তারা কিন্তু অনেক অ্যাপ্রিসিয়েট করে যে আমাদের দেশে যে কাজগুলি হয় আর আমরা তো আসলে আমরা যেহেতু আমাদের ল রিসোর্স সেট আমরা কিন্তু অনেক কম খরচে অনেক সহজে এবং মিনিমালিস্টিক অ্যাপ্রোচে কাজ করি একটা রোগীর পিছনে আমরা অনেক কম জিনিস খরচ করেও আউটকাম দিতে পারি যেটা উন্নত দেশে তারা অনেক কিছু খরচ করে কিন্তু আমরা 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 বের করে মানে সিচুয়েশন আমাদেরকে বাধ্য এভাবে করেছে আমি শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই যে আমরা এই যে বৈষম্য মুক্ত এই শব্দটি আমাদের কাছে অনেক জনপ্রিয় পরিচিত এই শব্দটির কারণে একটি সরকার পর্যন্ত পরিবর্তন হয়েছে যার নেতৃত্ব দিয়েছে আসলে বাংলাদেশের তরুণ সমাজ এই বৈষম্যমুক্ত বাংলাদেশে শিশু হৃদরোগের ক্ষেত্রে কি বৈষম্য দেখেন এবং মানে সেটি কিভাবে দূর করতে পারি আমরা অন্তত একটি মানে কথা তো আমরা বলতে পারছি আর কি বৈষম্যের বৈষম্য মুক্তির ক্ষেত্রে বৈষম্যর মধ্যে যেটা হচ্ছে যে মানুষের যে বললাম অ্যাপ্রোচটা যেমন ধরেন এই যে শিশু হৃদরোগ যাদের তাদের ইন্টারভেনশন যেভাবেই হোক আমরা আমি ম্যানেজ করেছি এবং আমার দেখা দেখি আমার অনুজ প্রতি অনেক ছেলেমেয়েরা আসছে এই সাবজেক্টে তারাও চেষ্টা করছে এবং তারা কিন্তু ডাইরেক্টলি আমার কাছ থেকে না শিখুক ইনডাইরেক্টলি কিন্তু অনেক কিছু তারা শিখছে অনেক আইডিয়া পাচ্ছে হ্যাঁ তারা কিন্তু সবাই যার যার ক্ষেত্রে মোটামুটি যে যেগুলি সহজ কাজ এগুলি করে নিচ্ছে বাট আমরা পিছিয়ে আছি সার্জারির ক্ষেত্রে এবং এখানেই আমার কাছে মনে হয় যে বৈষম্যটা যে অ্যাডাল্ট সার্জারি সেট তো সবাই বিল করছে কারণ এখানে রুগী মৃত্যুর হার কম এখানে আউটকাম ভালো কিন্তু শিশুদের মৃত্যু হয়ে যাবে বলে আর তারা অনেক দিন ভেন্টিলেটরে থাকবে বলে এই সমস্ত রুগীকেও নিতে চায় না তাদের লোড যদি আপনি দেখেন আপনি একদম অবাক হয়ে যাবেন আমরা প্রত্যেক দিন রেফার করছি তারা ফেরত আসছে তারা কোথাও সার্জারি পাচ্ছে না আচ্ছা কিছু সার্জারি তো হচ্ছেই না বাংলাদেশে তো আমাদেরকে বিদেশে পাঠাতে হয় আর কিছু সার্জারি হওয়া সত্ত্বেও এর লোড এরা নিতে চায় না কেন কারণ এই রুগীগুলা খারাপ অনেক দিন ভেন্টিলেটরে থাকবে অনেক দিন আইসিউতে থাকবে হসপিটালের কস্ট অনেক বেশি হয়ে যাবে যেটা খাবার দেওয়া যাবে না তো এই কারণেও কিন্তু করতে তো হবেই আসলে এখন এইটাকেই আমি মনে করি একটা চরম বৈষম্য একটা শিশুর জন্য কেউ এগিয়ে আসছে না একটা হসপিটাল বলছে না যে আচ্ছা আমার লস হলে হবে আমি তো অন্য জায়গায় লাভ করি এইটাকে আমি একটা লস করে আমরা ম্যাডাম অবশ্যই কথা উঠাবো বা এটা নিয়ে আমরা আলাদা করে আসলে কথা বলবো কেন আসলে এই বৈষম্যের শিকার হবে আমি শেষ প্রশ্ন একেবারে ছোট করে আপনার কাছে জানতে চাই যে এই শিশু হৃদরোগ প্রতিরোধের ক্ষেত্রে আমাদের মোটা দাগে আসলে কি কি করা উচিত সর্বপ্রথম যেটা মোটা মানে আপনার প্রথমেই বলেছিলেন যে বিয়ের আগে থেকেই প্রস্তুতি নেওয়া প্রেগনেন্ট মাদারদের যখন থাকে তখন প্রপার স্ক্রিনিং করা জন্মর পরে নিউরোটোলজি যারা থাকে যারা নবজাতক বিশেষজ্ঞ তাদের একটা বড় রোল থাকে ভিজিট করা হ্যাঁ অন্তত বাচ্চার জন্মের পরে একবার অন্তত শিশু হৃদরোগ স্পেশালিস্টের কাছে পাঠিয়ে একটা ইকো করে হয়ে যদি স্ক্রিনিংটা করা যায় তাহলে আশা করা যায় আমাদের যদি আমরা আর্লি রোগটা ধরতে পারি আমরা কিন্তু সহজে চিকিৎসা করতে পারি সেটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি জরুরি আর উপ আরেকটা জিনিস হচ্ছে আমাদের যেটা খুব জরুরি আমাদের যারা জুনিয়র লেভেলের একদম উপজেলা লেভেলে যারা ডাক্তার আছেন বা তাদের তাদেরকে প্রশিক্ষণ দেওয়া একটু যে শিশু হৃদরোগ একটা এদের কি কি সিম্টম হতে পারে আমরা ইনিশিয়ালি কি কি দেখে এটা বুঝে আমরা একজন শিশু বিশেষজ্ঞ বা শিশু হৃদরোগ বিশেষজ্ঞের কাছে পাঠাতে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি একেবারে শেষ দিকে যে কথাটি আসলে ম্যাডাম বলছিলেন যে আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশের কথা বলছি সব রোগের চিকিৎসার আসলে ব্যবস্থা হচ্ছে কিন্তু বাংলাদেশে শিশু কার্ডিয়াক সার্জন যেমন তৈরি হচ্ছে না এবং এই যে বিপুল সংখ্যক রোগী যে আসলে আছে তাদের সার্জারির ব্যবস্থাও হচ্ছে না এক্ষেত্রে আমরা অনেক হাসপাতালকে এগিয়ে আসতে দেখি অনেক সার্জনকে এগিয়ে আসতে দেখি এই বৈষম্য মুক্ত বাংলাদেশের যে স্বপ্ন দেখছি এই রোগীদেরও যদি আমরা বাঁচাতে পারি তবে আসলে এই শব্দের যথার্থ বিচার আসলে হবে তো এই ছিল আজকের পর্বে আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন